আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ পাকের অশেষ করুণা দয়া। আমি আমি বলছি বন্ধুরা, আপনি যার সামনে গিয়ে যেটা ইচ্ছা করবেন তাকে আপনি যেটা বলবেন ও ওটা রাজি হবে। খোদা পাক যদি চায় তার দয়া রহমার করল হয়। ভাই, যে কোনো মেয়ে, যে কোনো বৌদি, ভাবি, আপনার স্ত্রী, আপনার আপন কোনো মানুষ, তার সামনে গিয়ে আপনি যে প্রস্তাব দেবেন আপনার প্রস্তাবে রাজি হয়ে আপনার পিছনে পিছনে আপনার বাড়ি চলে যাবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। ভাই, ইউটিউবে এই আমল রিয়েল আমল, আমি আমি এই মানে প্রথমবার, এর আগে কেউ দিতে পারিনি, কে মানে কারো দেওয়ার কোনো ক্ষমতা হয়নি। শুধুমাত্র আমি আপনাকে বলবো, আমি শুধু আপনাকে নিয়ে মানে কথা বলতে চাইছিলাম আল্লাহ পাকের দয়া রহম আর করম নিয়ে। চারটে তাবিজ রয়েছে, এই তাবিজের মধ্যে চারটের মধ্যে যে কোনো একটা তাবিজ আপনি কেশর জাফরান কালি দিয়ে। অনেকে আমাকে বলেছে, হুজুর কেশর জাফরান কারি 30 টাকায় পাওয়া যায়। ভাই, ওটা কেশর জাফরান না, কেশর জাফরান কাশ্মীরে মূল কেশর যেটা আবিষ্কার হয়, যেটা তৈরি হয়, যেটা চাষ হয়, ওই কেশরটার দাম হচ্ছে 1 গ্রামের দাম 3000 ইন্ডিয়ান রুপি, 3000 টাকা, বাংলাদেশ টাকা 4500 টাকার কাছাকাছি 1 গ্রাম। তাই একটা তাবিজ লেখার জন্য এত টাকা, এত পয়সা খরচ করা লাগবে না। আপনার আশেপাশে কোনো কবিরের কাছে গিয়ে সুন্দর করে শুধু বলবেন, হুজুর এই তাবিজ সেটুকু লিখে দেন, পাঁচ ভক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য পায়, সত্য কথা বলে, আল্লাহ তাআলার সঙ্গ লাভ করে, এই তাবিজটা তার কাছ থেকে লিখিয়ে নেবেন। লিখিয়ে নিয়ে আপনি আপনার কাছে ধারণ করবেন, তাকে 2500 টাকা দিয়ে দেবেন, যেহেতু কালিটার একটা অনেক মূল্য। আচ্ছা, ডালিম গাছের ডালের কলম দিয়ে করবেন, সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় কাজটা করবেন, খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম পাবে। এবার আমি আপনাকে বলছি, দেখেন তকবিরাতে আকসির 85 পৃষ্ঠার যে তাবিজটা ইন্ডিয়া বাংলাদেশে একদম অ্যাভেলেবেল, মানে যে পারবে সে, মানে যে চাইবে সে করতে পারবে। বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, বোঝার ক্ষমতা আপনার নেই, সেটা আপনার দোষ, আপনার গুণ, সেটা আপনার ব্যাপার, আমার কিছু না। তবে সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় কাবা থেকে ফিরে আল্লাহ শাহী দরবারে খেয়াল ধ্যান জ্ঞান মন দেয়, আল্লাহ আমি গোনাগার, তাও কাজটা করছি, তুমি রহমান করুন করো। তাবিজটা লিখে সুন্দর করে একটু তার উপরে সুগন্ধি আতর ড্রাই করে সেট তার উপরে লাগিয়ে দেবেন, সাদা কাগজের উপরে লিখবেন, তাবিজটাকে আপনি আপনার কাছে রেখে আপনি তার সামনে যান। উকিল হোক, জজ হোক, প্রেমিকা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, বাপ মা, পৃথিবীর আপন যে কারোর কাছে যান যে আপনার উপরে নারাজ হয়ে গেছে। ভাই, আমি আপনাকে নিয়ে এখানে দুটো কথা বলবো, সেটা হচ্ছে দেখে, যদি আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক আগে ছিল, কোনো কারণে এখন সম্পর্ক ছিন্ন, তাহলে আপনি এই তাবিজটা করে তার কাছে যান, মাত্র 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখাবো, মাত্র 1 সেকেন্ডের মধ্যে এই তাবিজ রেজাল্ট দেবে। 1 সেকেন্ডের মধ্যে তাবিজ যদি রেজাল্ট না দেয়, ইসলামিক বাংলা চ্যানেল জীবনের মতো চ্যানেল বন্ধ করে দেবে, 100% গ্যারান্টি দিয়ে আমি আপনার কাছে কথা বলছি। যদি দেখেন যে তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল না, নতুন করে সম্পর্ক করতে চাইছেন, তাহলে এই তাবিজটা করবেন না। ভাই, আমি আপনার উপকার করতে না পারলেও প্রতিটুকু করবো না, কারণ হচ্ছে এই তাবিজটা আপনার জন্য নয়। ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে দেখবেন দেওয়া রয়েছে, ইহেকুর আহম রাহুবিল্লা পল্লাদিন আমরা হুবাল্লা, এরকম ধরনের প্রায় 100 অধিক কাজ দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে দেখে করে। তারপরে মানে তারপরে কথা বলবো, দেখেন যে আপনার সঙ্গে সম্পর্ক আগে ছিল, কোনো কারণে এখন সম্পর্ক নেই, কিন্তু সে এখন অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে রয়েছে, হতে পারে আপনার স্ত্রী, আপনার প্রেমিক, প্রেমিকা, আপনার স্বামী,
বাংলা চ্যানেলের বহু ইউটিউব ফেক চ্যানেল, আমি বারবার বলেছি সাথে সাথে ডিরেক্ট ভিডিও কল করবেন, আগে আমাকে দেখবেন। ফেসবুক পেজ রেজাউল করিম, গুরু সুমন, গুরু তান্ত্রিক, গুরু অমুক অমুক, এটা ওরা ভাই আমাকে মনে হয়েছে আমি গুরু সুমন, আমাকে আমাকে দেখে মনে হয় যে আমি তান্ত্রিক না, আমি খোদার কালাম দিয়ে কাজ করি। আমি বলেছি ডিরেক্ট ভিডিও কল চাপেন, আগে আলোচনাটা আমার সঙ্গে ভিডিও কলে করে, তারপরে অন্য মানে অন্য কথা, এর পরেও যদি কেউ ঠকে যায় সেটা তার ব্যাপার। তার জন্য বাংলা চ্যানেল দরবার আমি কেউ আমাদের তাই থাকবে না। তাহলে তার সঙ্গে এখন অন্য কারোর সঙ্গে সম্পর্ক আপনার সঙ্গে নয়, সেখানে যদি এই বশীকরণটা করেন তাহলে কাজ হবে, কিন্তু যতটা চাইছেন অতটা হবে না, আমি যতটা বলছি অতটা হবে না। যে আপনি তার সামনে গিয়ে বলবেন যে চলে এসো, সে আপনার পিছনে পিছনে পাগলা কুত্তার মতো আপনার বাড়ি চলে যাবে, আপনার ঘরে চলে যাবে, আপনার আপনার বিছানায় গিয়ে হাজির হবে, রাত নেই দিন নেই ভোর নেই, যখন চাইবেন তখন আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। তবে এতটা হবে না যদি সে অন্য কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে রয়েছে, তার জন্য ইসলামিক আমল তাবিজ বাংলা দেখতে হবে, আর দেখে দেখবেন বিচ্ছেদের আমল, যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তার সঙ্গে আগে বিচ্ছেদ করে। ওই জন্য কবিরাজ দরকার, যারা কাজ জানে, কাজ বোঝে, কাজ সম্পর্কে আইডিয়া রয়েছে। ভাই তাবিজ তো কেতাবে থাকে, তদবিরাতে আকসির একটা কিনে নিলে সব তাবিজের মধ্যে, তাবিজের কেতাব শমশিরা বীর সাহেবের কেতাব, ওটা কিনে নিলে মিটে গেল ভাই। তাবিজের কেতাবে তাবিজ থাকে, তাবিজ দেওয়ার জন্য আপনাকে একটু তাবিজ কারকের সঙ্গে যোগাযোগ করতে হবে, দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে বিষয়টা। কালাম তো আল্লাহ, কাজ তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। তাবিজ বাংলা চ্যানেলে খরচ নেওয়া হয় অন্য জায়গায় 5,000 হলে আমার কাছে 10,000, সবাই গ্যারান্টি নেয়, আমি 0% গ্যারান্টি, 1% কোনো গ্যারান্টি নেই নেই নেই। এই ভিডিও দেখার পরও যারা আসবে আসবে, না আসলে আল্লাহ হাফেজ। আমি আপনাকে বলছি নাকি, তাহলে এই যে তাবিজটা কেশর জাফরান কালি দিয়ে লিখবেন, লেখার পরে মেয়ে হলে চুলের খোপা বুঝো, খোপা বুঝো, মেয়েরা কিন্তু চুল জড়িয়ে দেয় না এরকম আলটা করে দেয়, ওই চুলের খোপার মধ্যে দিয়ে তার কাছে যাবে, স্বামীকে বলবে চলো বাড়ি চলো, পৃথিবীর কোন বাধা তাকে আটকাতে পারবে না, আল্লাহর কসম আর শপথ করে বলছি, পৃথিবীর কোন শিকল তাকে বেঁধে রাখতে পারবে না, পৃথিবীর কোন মাইকের নাম নেই তাকে ধরে রাখে, আল্লাহ পাকের মানে জাত এবং সেবাতের শপথ করে বলছি, আপনার পিছনে মানে আপনার পিছনে পিছনে পাগলার মতো পাগলের মতো সে বাড়ি চলে যাবে, আমাকে ক্ষমা করে দাও ভুল হয়েছে ভুল করেছি। আপনার স্ত্রীকে সেম কথা বলেন, আপনার প্রেমিকাকে বলেন, প্রেমিককে বলেন, আপন কোনো মানুষকে আপনি এই কাজটা, যারা মেয়েরা চুলের খোপার মধ্যে তাবিজটা রাখবেন তার কাছে যাবেন ইনশাআল্লাহ, কাজ 100% গ্যারান্টি। কারণ আমি আমার কথা বলছি না, আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না, আমি বলছি তকবিরাতে আকসির 85 তাবিজের 4 তাবিজের অন্যতম তাবিজটা, স্ক্রিনে ছবি দিচ্ছি নাকি দেখেছেন। যদি দেখেন যারা ছেলে টুপি, আপনি টুপি মাথায় দেবেন, টুপির মধ্যে তাবিজটা রাখবেন, রেখে টুপিটা মাথায় দিয়ে চলে যায়, বুঝলেন আমি তো টুপি পরি না, টুপি পরতে লজ্জা করে, ও ভাই টুপি পরতে তোমার কতটা সম্মান, টুপি না পরে তোমার কতটা সম্মান হয়েছে, আর টুপি পরে আল্লাহ কতটা ইজ্জত আর সম্মান দিয়েছে আমাকে না দেখলে বুঝতে পারবে না। বাইরে সকালবেলা 10টার সময় যখন অফিসে আসি, শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের চেম্বার খোলা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, 10টার সময় এসে থেকে যখন লাইন মানুষ যখন লাইন দিয়ে আমার কাছে বসে রয়েছে, আপনি বুঝতে পারবেন না কতটা ভালো লাগা, কোরআনের টান, ভালোবাসার টান, এ টুপি, এ দাড়ি, এ মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, আপনি দেননি, আপনার দাদু দেয়নি, আপনার বাপ দেয়নি, বুঝতে পারছেন না আপনার কাছে কত মানুষ যায়, কত মানুষ আপনার কাছে লাইন দিয়ে থাকে আমি জানি না, তবে আমার মনে হয় টুপি দাড়িতে সম্মান কমে না, সম্মান আমার আল্লাহর পক্ষ থেকে সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লেখেন না আপনারা কেন কমেন্ট করেন না। এখন তাহলে টুপির মধ্যে দেবেন, যদি বলেন হুজুর না আপনার মতো এত মানে এত কোন সম্মান আমার না, আমার আরো বেশি সম্মান সম্মান লাগবে, আমি টুপি পরবো না, টুপি পরতে পারবে না,
তুমি পড়া সুন্নাত, এটা ফরজ ওয়াজিব নয়, তাহলে তাবিজটা লিখে আপনি আপনার জামার পকেটে, আপনার মানি পার্সে, আপনার কাছে, আপনার কাছে এ নকশা রেখে আপনি তার সামনে যাবে যে কোনো জায়গায়, শরীরের যে কোনো জায়গায় অথবা হাতের মধ্যে নিয়ে আপনি মানে তার সামনে যাবেন। আপনি তার সামনে গিয়ে আপনি তার সঙ্গে কথা বলবেন, শুধু বলবেন বাড়ি আয়, চলে আয়, যা বলবেন তাই শুনবে, যেটা বলবেন ওটা শুনবে, 100% গ্যারান্টি। ও ভাই, আমি টোটকা বলছি না, মন্ত্র বলছি না, তন্ত্র বলছি না, নেই কোনো কুফরি বলছি না, আমি খোদার কালাম বলছি, আমি আপনাকে নিয়ে বলছি, আমার কাছে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার কাজে অনেক গ্যারান্টি। আপনি তা যদি না হতো বাংলা চ্যানেল গ্যারান্টি দিয়ে বুক খুলিয়ে এত বছর এতদিন একই জায়গায় চেম্বার করতে পারে না, একই ফোন নাম্বার, ওই ফোন রিসিভ, আমার সহকারীরা ফোন রিসিভ একইভাবে করছে, যখন চাইবেন, যেদিন চাইবেন, যেভাবে চাইবেন আমার কাছে আসতে পারবেন, আমি আপনার সরাসরি আপনার সঙ্গে কথা বলবো, কাজ করে দেখিয়ে দেবো। এবং এটাও বলেছি, যাদের অনেক জায়গায় গিয়েছে অবিশ্বাস, সব জায়গায় গ্যারান্টি দিয়েছে কাজ হয়নি, হুজুর আপনার কাছে হবে তো? না হবে না, আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই, তবে আপনাকে আমি আপনাকে বলবো, আমার সামনে এসে বসে থাকবেন, আপনার কাজের রেজাল্ট হবে, তারপরে বাড়ি যাবেন। যদি কাজের রেজাল্ট না হয়, আপনার যাওয়া আসা খরচ আমাদের দরবার শরীফ থেকে, চেম্বারের পক্ষ থেকে আপনাকে দিয়ে দেবো। কথাটাকে নোট করে রাখেন, কথাটাকে লিখে রাখেন, এই ভিডিওটাকে ডাউনলোড করে আমার সামনে এসে আমার টেবিলে ছুঁড়ে মারেন যে হুজুর আপনি বলেছিলেন কাজের কোনো খরচ যা লাগবে আমাদের চেম্বার বহন করবে, কাজ না হলে যাওয়া আসা খরচ দেবো, তবে কাজের কোনো গ্যারান্টি নেই, কাজ হলে খরচটুকু আপনাকে দিয়ে যেতে হবে। আজকের আলোচনা আমি শেষ করতে চলেছি, তবে কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহর সান্নিধ্য দরবারে আমি নেক মাকসাদ করেছি, ওই আল্লাহ আমাকে পূরণ করবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যা ইরাদা করবে ওটা হবে, যা ইচ্ছা করবেন ওটাই হবে, যা চাইবেন সেটাই হবে, খোদা চাইলে দয়া রহম আর করম করবে, ইনশা আল্লাহুল আজিজ। আজকের আলোচনা আর আমি দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে নেই, অনেক কথা বললে সবাই বলে হুজুর আপনি গেজান, আমি গেজাবো না, শুধু বলবো কমেন্ট বক্সে লিখে সুবহানাল্লাহ। সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।